নমস্কার বন্ধুরা, আজকে আমি ফের চলে এসেছি অন্য একটি ব্লগ নিয়ে। তো আজকে প্রথমে আমি এসেছি গড়িয়াহাট মার্কেটে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু কালেকশন মোটামুটি ভালোই। আর তো ওখানে কিছু কেনাকাটা করে ফের আমি চলে গেছিলাম নিউ মার্কেটে, কারণ নিউ মার্কেটের কালেকশন এর থেকে অনেক বেশি অনেস্টলি যদি বলা হয়। তো এখন পুজোর সময় তো আরও সুন্দর সুন্দর, কোনটা নেব কোনটা রাখবো তো বুঝেই উঠতে পারছি না। তো উপরের দিকে কুর্তিগুলো দেখতেই পাচ্ছেন। তো গড়িয়াহাট মার্কেট থেকে যেহেতু গিয়েছিলাম একটু রাত হয়ে গিয়েছিল, সেজন্য একটু ফাঁকা পেয়েছিলাম, নাহলে সন্ধ্যে থেকে গেলে যা ভিড়, তো তার মধ্যে তো ঢোকা তো খুব ইম্পসিবল ব্যাপার। তো এখানে একটা দোকান আমি দেখলাম ফাঁকাই আছে, তো এখানে প্রথমে গেঞ্জি নিয়ে নেবো, সেটা হচ্ছে সাহিলের জন্য। আর এখানে আমি দেখবো কুর্তি দেখবো। আপনারা দেখতেই পাচ্ছেন এই উপরের যে লাল কালার হলুদ কালার কুর্তিগুলো, তার উপরেও যেগুলো আছে এইগুলো কিন্তু হচ্ছে ফিক্সড প্রাইস। বারবার বলছি পুজোর সময় কিন্তু ফিক্সড প্রাইস, পুজোর পর অন্য সময় গেলে কিন্তু আপনারা দরদাম করে একটু কমেও নিতে পারেন। তো এখানে এই যে কুর্তিগুলো দেখছেন এগুলো কিন্তু পুরো কটনের উপরে এবং যথেষ্ট ভালো এবং যথেষ্ট সুন্দর, রিজনেবল প্রাইসও আছে এবং কমফোর্টেবল লাগবে। এই কুর্তিগুলোর প্রাইস কিন্তু 750 টাকা। এই একটা কালো কুর্তি দেখাচ্ছে দেখুন, এটা কিন্তু 850 টাকা। আর এদিকে হচ্ছে প্যান্ট আছে, এখানের মধ্যে প্যান্টও নিতে পারেন, খুব খুব যে একটা বেশি প্রাইস তা কিন্তু নয়, 250 টাকা কোনটা, 300 টাকা কোনটা, 350 টাকা। শর্টসও আছে জিন্সের, তো নানান ধরনের কিন্তু এই সময় দেখতে খুব ভালোই লাগে। জুতো আগের দিনও আমি দেখিয়েছি, আবার আজকে আমি রিপিট করছি, বিভিন্ন প্রাইসের জুতো আছে এবং এগুলো হচ্ছে 200 টাকা থেকে স্টার্ট এবং যথেষ্ট ভালো, স্টাইলিশও আছে এবং ভালো লাগবে। জুতোগুলো দেখতেই পাচ্ছেন, নিতে পারেন। এই যে গেঞ্জিগুলো এগুলো কিন্তু অনলি ফর 200 টাকায় পাওয়া যাচ্ছে, বিভিন্ন সাইজের বড় কি ছোট 200 টাকা। সেদিনকে আমরা যেহেতু একটু লেটে গিয়েছিলাম, তো সেই সময় হচ্ছে বাজার বন্ধের জাস্ট একটু আগে, সেজন্য কিন্তু আমরা খুবই কম প্রাইসে এগুলো পেয়ে গিয়েছিলাম 200 টাকায়। গেঞ্জি কিন্তু অনেকগুলো নিয়ে নেওয়া হয়েছিলো, আপনারা দেখতেই পাচ্ছেন 3টে 4টে গেঞ্জি এখানে নিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন কালারের। আর এখানে কিন্তু আমি কুর্তি দেখছি, দেখুন পিঙ্ক কালারের যে কুর্তিটা, সুতোর কাজ করাও আছে খুব ভালো, আর নতুন এবারে এই ধরনের ডিজাইন এসেছে, এত সুন্দর কালেকশন দেখলে কিন্তু আপনার মনে হয় যেন আমি সব নিয়ে নিই, কিন্তু কি করব অত কিন্তু সব নেওয়া যাচ্ছে না, এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কালেকশন। এবারে কিন্তু পুজোতে দারুণ ধামাকা এবং সেল চলছিল, সেলের সময় আমরা খুব রিজনেবল প্রাইসে কিন্তু জিনিসগুলো পেয়ে গেছি 200 টাকায় ছেলেদের গেঞ্জি এবং যথেষ্ট ভালো, আপনার মানে কাপড়টা খুবই ভালো, আপনারা নিতেই পারেন এবং বলতে পারবো যে মলের থেকে অবশ্যই কিন্তু রিজনেবল প্রাইস আপনারা পাবেন। পুজোর সময় তো যাবেনই, অন্য সময় গেলেও কিন্তু একটু দরদাম করলেও যথেষ্ট কালেকশন এদের খুব ভালোই থাকে এবং প্রাইস অনুযায়ী কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন, অল্প পয়সায় আপনার কিন্তু ব্যাগ ভর্তি হয়ে যাবে, এটুকু কিন্তু বলতে পারি। বিভিন্ন স্টল আছে, আপনারা আরও স্টল ঘুরে দেখবেন, নানান ধরনের ভ্যারাইটি আপনারা নিজে হাতে করে যাচাই করে দেখবেন এবং তাদের সঙ্গে একটু দরদাম করবেন, যেগুলো ফিক্সড প্রাইস সেগুলো কমাবে না, কিন্তু একটু দরাদরি করলেই কিন্তু ওনারা কমিয়ে দিচ্ছেন। বিভিন্ন যে কুর্তিগুলো আছে, বিভিন্ন সাইজের আছে, XL আছে, XXL আছে, লার্জ আছে, এই ধরনের কুর্তিগুলো কিন্তু খুবই ভালো এবং মলের থেকে এখানে কম প্রাইসে কিন্তু আপনি পেয়ে যাবেন, যথেষ্ট ভালো। কটনের উপরও আছে, সেমি কটন আছে, বিভিন্ন কাপড়ের কোয়ালিটি ছবিতে দেখলেও আপনাদের পছন্দ হয়ে যাবে, তাছাড়া গিয়ে যদি হাতে করে দেখেন সেখানেও ভালো লাগবে। এই দেখুন সাদার উপর যে কালো ফুল ফুল যে আছে এগুলো হচ্ছে পিওর কটন, আর উপরের এইগুলো কিন্তু 850 টাকা ফিক্সড প্রাইস, আর এদিকের এইগুলো কিন্তু 350 টাকা। এই যে এইগুলো যে কুর্তিগুলো রয়েছে এগুলো 350 টাকা, তার উপরে যেগুলো আছে 750 টাকা, এবং কিনতেই হবে পুজো, এইটুকু মনে করে যাবেন, খুবই ভালো লাগবে। এই দেখতে পাচ্ছেন এই একটা যেটা আমি কুর্তিটা বার করছি, এটা হচ্ছে সাদার উপর কালো, এটা দাম নিয়েছিল কিন্তু আপনার 1100 টাকা, কিন্তু যথেষ্ট ভালো এবং আপনাদের পরলেও কিন্তু মানাবে। তো প্রথম ব্লগে আমি বলেছিলাম যে আমার সাইজের কোনো কুর্তি কিন্তু আমি পাইনি, কিন্তু সঠিক সাইজ আমি যখন বাড়িতে ট্রাই করে গিয়ে দেখলাম, আমি দেখলাম XXL, এবং ইজিলি কিন্তু আমি দ্বিতীয় দিন গিয়ে কিন্তু আমি আমার সাইজের কিন্তু কুর্তি পেয়ে গেছি এবং যথেষ্ট ভালো। এই যে সাদাটা কুর্তিটা এই দাদার হাতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম কিন্তু ওনারা প্রথমে 1300 করেছিলেন, কিন্তু একটু দরাদরি করে এটা কিন্তু 1200 টাকার মধ্যে পাওয়া গেছে এবং যথেষ্ট সুন্দর।
আপনারা যদি একবার দেখেন আপনাদের কিন্তু দেখে ভালো লেগে যাবে। এই পুজোর দিন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন লুকে আপনাদের বিভিন্ন সাজের জন্য এখানে কিন্তু যথেষ্ট জামা কাপড়ের সম্ভার আছে এবং আপনারা গিয়ে কিন্তু এখান থেকে নিতে পারেন। একটা স্টলেই যে ঘুরতে হবে তা নয়, কিন্তু এ টু জেড সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনারা 300 টাকার কুর্তি থেকে আরম্ভ করে 1100 টাকার কুর্তি পর্যন্ত সব কিছু আপনারা পেয়ে যাবেন। আমি গড়িয়াহাট মার্কেটেও গিয়েছিলাম, কিন্তু তুলনামূলকভাবে নিউ মার্কেটের কালেকশন কিন্তু অনেক গুণ বেশি এবং অনেক বেশি সুন্দর। বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের বিভিন্ন কাপড়ের কুর্তি কিন্তু পাবেন। তারই মাঝে ছোট্ট একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ খিদেতে তো পেট চুচুই করছে, বুঝতেই পারছেন। এখানে ভেজ রাইস নিয়ে নিয়েছিলাম, তার সাথে এখানে দেখতে পাচ্ছেন কাবাব নিয়ে নিয়েছিলাম, সেজান চিকেন নিয়ে নিয়েছিলাম, কড়াই চিকেন নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। একটু তো খেতেই হবে, কারণ কেনাকাটা করতে করতে ভীষণই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো খেয়ে নিয়েছিলাম। খেয়ে যাই হোক আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো সেকেন্ড দিনের ব্লগটা এই পর্যন্তই আমি রাখলাম। আরও যদি কিছু জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, এবং পুজোর অনেক শুভেচ্ছা রইল। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।